আবারও একবার কদমতলা থানার পুলিশের ব্যর্থতা প্রকাশ্যে আসতে একেবারে লেজে গোবরে পুলিশ প্রশাসন। লাগাতার চুরি ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে অবশেষে কদমতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো স্থানীয় জনগণ। ঘটনা বৃহস্পতিবার রাতে। সূত্রের খবর, অবশেষে রাতভর টহলদারিতে নামতে হয়েছে খোদ জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে। এদিকে নবাগত ওসিকে শীত ঘুমে রেখে দেদার কামাই বাণিজ্য নিয়ে ব্যস্ত সাব ইন্সপেক্টর তপন দাস, ইন্সপেক্টর আর এম সাংমার মতো দারোগা বাবুরা, তারা চোর ডাকাত ধরবে কি করে, সময় কোথায়, এমন অভিযোগ কান পাতলে শোনা যাচ্ছে গোটা কদমতলা থানা এলাকায়। বলা বাহুল্য, এতে স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট হচ্ছে জেলা পুলিশ সুপারেরও। উল্লেখ্য, কদমতলা থানা এলাকায় চোর ডাকাত সহ নেশা কারবারীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। চুরির অভিযোগ পেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুধুমাত্র দু একটি ছবি তুলে এবং ডায়েরি মেইনটেইন করেই দায়িত্ব খালাস করে নিচ্ছে বলে অভিযোগ। এদিকে থানার অন্দরমহল থেকে অনেকের মুখে শোনা যায় যে পূর্বে লালবাড়ির আশীর্বাদ ধন্য ইন্সপেক্টর আরিং সাংমা এবং এসআই তপন দাস কদমতলা থানায় আসার পর থেকে অবৈধ বারমেজ সুপারি সহ বিভিন্ন নেশা কারবারীদের রমরমা চলছে কদমতলা থানা এলাকায়। এতে নবাগত ওসি জয়ন্ত দেবনাথকে আড়ালে রেখে আঙুল ফুলে কলা গাছ তারা। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার গভীর রাতে দক্ষিণ কদমতলা 2 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা গৃহশিক্ষক নির্মল নাথের বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে একদল ডাকাত। পরে ভয় ভীতি দেখানোর জন্য তারা এক কিশোরী মেয়ের গলায় দাও ধরিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় ডাকাত দলটি। এ বিষয়ে গৃহকর্তা নির্মল বাবু প্রথমে মৌখিক এবং তারপর চোর শনাক্ত করে ছবি সহ লিখিত অভিযোগ জানালেও কদমতলা থানার পুলিশের ভূমিকা ছিল সেই একই তিমিরে। এদিনকার ঘটনা সহ নিত্যদিনের কদমতলা থানা এলাকায় ছোট বড় দুঃসাহসিক চুরি ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক 9টা নাগাদ প্রায় 200 মানুষ জড়ো হয়ে কদমতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, রাতে পুলিশের কোনো টহলই থাকে না এলাকায়, ফলে দিনের পর দিন চুরি ডাকাতির মতো ঘটনা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে কদমতলা থানা এলাকায়। বিক্ষোভকারীরা এও জানান যে সমস্ত দিন ব্যবসা বাণিজ্য এবং নিজেদের কর্ম শেষে বাড়ি গিয়ে শান্তিতে ঘুমাতে পারেন না, নিজেরাই পাহারা দিতে হচ্ছে, তবুও চোরদের তাণ্ডব বন্ধ হচ্ছে না, এভাবে আর চলবে কতদিন, তাহলে পুলিশ প্রশাসনের প্রয়োজনটা কি। তাই 24 ঘন্টার মধ্যে যদি চোর শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং এলাকায় চুরি ডাকাতি দমনে পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ না করে চোর পুলিশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী আম জনতা। সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, সন্ধ্যার সময় একবার, তারা বাইক নাই, হেলমেট নাই, মাথা হেলমেট নাই, কাগজ নাই, এই জন্য ব্যাপারে তারা 1,000, 1,500, 2,000, 1,000 টাকা ফাইন করতে পারে। কিন্তু চুরের কথা বললে তারা কোনো সুর ধরার লাগে, কোনো হেলমেট ধরার লাগে। এই সমস্ত ব্যাপারে আজকে আমরা জানাতে আইছি। তারা বলছে যে আগামীকালকে তারা সব সুর করার সব ব্যবস্থা করবো, যদি করে না তাইলে আগামী দিন আগামীকালকে অপেক্ষা করি, আমরা অন্য সিদ্ধান্ত আমরা নিব। আমরা তারার দরকার আছে নি না এইটা আমরা দেখব। আমরা আর সহ্য করতে পারছি, আস্তা দিন কাম কাজ করি, আমরা রাত্রিতে রাত্রে ঘুমাই যেতে পারি না এই সুর ডাকাইতের কারণে। গতকালকে যে ঘটনাটা হয়েছে এটা সকালবেলা একটা নিউজ দিয়েছে, একটা ছোটো বাচ্চা আজকে পর্যন্ত ঘুমাইতে পারেন না, কালকে তার গা গোলাপ ধরিয়া সব কিছু আত্মসাত করে নিয়েছে। একজন সাধারণ টিউশনে করে মানুষটা, টিউশনে করে সংসার চালায়। হ্যাঁ, আজকে বাচ্চাটা ওখান পর্যন্ত ঘুমাই দিয়ে সারা সকালে প্রশাসন দেওয়া হয়েছে, আমরা কুত্তা লইয়া আইয়ার আইয়া আমরা তদন্ত করবো, কেউ কুত্তা ওখান পর্যন্ত রাত্র 9টা বাজিয়ে গেলে কুত্তাটা কিচ্ছু নাই। এই কারণে আমরা থানা পাইছি, থানার থেকে আমরা কইছে কালকের দিনের ভিতরে আমরা চুরোর নাম দাম ফটো ফটো আমরা সব দিয়েছি, যদি তারা কালকের ভিতরে এটা দত্ত বাড়িতে ধরলো তাহলে পরশুদিন আমরা অন্য সিদ্ধান্তে যাইনি। ওটাই আমরা সুরি লেগে বুকাবুকি বুকি আর কদমতলা এলাকাবাসী গত আগে রাত্রেবেলা নির্মলদার বাড়িতে দুটো একটা মেয়ের গোলার দা ধরিয়া তারা কিন্তু মানে সুরে তার বাড়ি থেকে যাতায়াত পাওয়া যায়, মোবাইল দেখা প্লাস সোনা গলা যা আছে নিয়ে গেছে। বাজার থেকে কতদিন আসলে 3-4 দিন আগে একটা বাইক চুরি হয়েছে, বিভিন্নভাবে চুরির ঘটনা ঘটে। আমরা বর্তমানে এমন দুঃখিত করছি, ব্যবসা করিয়া রাত্রেবেলা বাজার ভাড়া দেওয়া লাগে, আবার কি মানে বাড়ি ভাড়া দেওয়া লাগে, এই অবস্থা যদি আমরা থাকি আমরা তো বাজার হইতো নাই। ওরা আমরা প্রশাসন আসে আইসি, আমরা পুরো গ্রামের জুড়ি আজকে প্রায় 2,000 মানুষ আমরা আইসি, আমরা খালি অতটুকু জানতাম আমরা কি প্রথম বাস করতাম কি বাস করতাম না। আজকে এই যে অবস্থা হয়েছে, এই অবস্থায়
মানে সে কোন থেকে আমাদের কিরকম করে বাস করতো রাত্রেবেলা কেমন ঘুমাইতো, এই বন্ধু শান্তি আমরা নাই। আজকে সব জেলাতে আমরা আইসি এরকম থানা থানা আমরা কইছে, কিন্তু হ্যাঁ কালকে পেতে সুর ধরবো, এবার সুরের নাম করতো সবে দেওয়া হয়েছে, সবটা ফটোর মতো দেওয়া হয়েছে, কিন্তু সুরের অহ দেওয়া হয়েছে না। আমাদের আগামীতে যদি আমরা এই সুর প্লাস আগামীকালকে যদি সুর প্লাস এই দোলা যদি হয় না যদি, তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে দেখবো। এটা পরবর্তী প্রশাসনের তারা তারা কেমনি কি তারা করবো না করবো তারা এটা বুঝবো। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।